হ্যালো গাইস, আপনাদের সকলের স্বাগতম আমার চ্যানেলে। আমি হলাম তাজবীর এবং আমার চ্যানেলের নাম হচ্ছে তাজবীর অফিশিয়াল। সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল এবং আমার চ্যানেলে লাইক দিয়ে একটা ভিডিওতে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আর বেল আইকনে ক্লিক করে। বেশি কিছু বলবো না, চলেন মেন পয়েন্টে যাই। তো আমাদের পয়েন্ট হচ্ছে, আজকে আমি ঘুরতে গিয়েছিলাম আর তা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সো আর আমার ছোটো ভাইরে নিয়ে ঘুরবা যেতে চাইছিলাম, কিন্তু তাকে ঘোরাবার নিয়ে যেতে পারি নাই। অনেক এই তো থেকে কষ্ট লাগছে, মজা ছিল। আচ্ছা, যা বলতেছিলাম, সো সারাদিন ঘুমায় আসছিলাম 12টা পর্যন্ত। তারপর আমি খাওয়া দাওয়া করছি, গাউসুল ধরছি। 2টার দিকে মেবি ছোটো ভাইকে নিয়ে ঘোরার ইচ্ছা ছিল, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। 3টার দিকে ফ্রেন্ড আমার হাসিব রাজা, তাকে কল দিছি। কল দেওয়ার পর সে বললো সে টাঙ্গাইল 4টার দিকে পরে ঘুরতে গেছিলাম, বয়রাতুল গেছিলাম ঘুরতে। পরে বয়রাতুল থেকে আমরা পলাশতুলি গেছিলাম। পলাশতুলি তো ভালো দূরে, বাড়ি থেকে অনেক দূরে। সো বাড়ি থেকে দূরে হওয়ার কারণে বকা খেয়েছি, কাক্কা দেখে ফেলছিল। আব্বুরে কল দিছে, আব্বু হাসিবের আম্মুরে কল দিছে, হাসিবের আম্মু আমাদের কল দিছে, আর ভালোই অনেকক্ষণ ঘরের বাইরে ছিলাম। সো আর বৃষ্টিতে ভিজছি দেখে বকা খেয়েছি। আসলে বৃষ্টিতে ভিজাটা মনে হয় ঠিক হয়নি, মজা করতেছিলাম, ভালোই লাগছে। আচ্ছা, ঘোরাফেরার তো মজার ব্যাপার, ঠিক না, তাই না? অ্যান্ড যা বলতেছি, করোনার মধ্যে বাইরে গেছি, তার মানে এই না যে সেফটি নিয়ে যায়নি। মাস্ক পরে গেছিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।